আসসালামু আলাইকুম, গ্রিন নেচার বিডির আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এখন আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে জিপিএফ হিসাব, আপনার যে সাধারণ ভবিষ্যৎ তহবিল আছে সেই সাধারণ ভবিষ্যৎ তহবিল থেকে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে এটার হিসাবটা আপনি বের করবেন, কত টাকা জমা হয়েছে সেটা আপনি কিভাবে বের করবেন, সে পদ্ধতিটা আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আপনারা আপনাদের অ্যাড্রেস বারে যাবেন, আপনার কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করলাম, এখানে আপনারা এই অ্যাড্রেসটা লিখে দিবেন। এই অ্যাড্রেস বারে উপরে আপনারা এই অ্যাড্রেসটা লিখবেন www.cafopfm.gov.bd। এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, সে লিঙ্ক থেকেও আপনারা ক্লিক করে দেখতে পারবেন। এই অ্যাড্রেসটা ক্লিক করে এন্টার বাটনে প্রেস করবেন অথবা গো, যে বাটনটাই হয় না কেন আপনার, আপনি সেটাতে প্রেস করবেন। প্রেস করার পরে একটু অপেক্ষা করতে হবে অথবা সরাসরি গুগলে গিয়ে জিপিএফ বিডি লিখলে হবে। জিপিএফ বিডি, আপনি জিপিএফ বিডি লিখে সার্চ করলে এই পেজটা যখন লোড হবে, আপনি অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার পেনশন অ্যান্ড ফান্ড এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। আপনি সরাসরি অ্যাড্রেস লিখলেও পারেন, আবার জিপিএফ বিডি লিখলেও পারেন। লেখার পরে এই পেজটা আপনার কাছে লোড হবে। তো দর্শক, এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হলে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। এই যে নিচে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটা বার আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটা অপশনের মধ্যে আপনি মাঝখানের যে অপশনটা জিপিএফ ইনফরমেশন, টু গেট জিপিএফ ইনফরমেশন প্লিজ ক্লিক অন দ্য ফলোয়িং বাটন, এইটাতে আপনাকে ক্লিক করতে বলা হয়েছে আপনার জিপিএফের তথ্যর জন্য। তো আমি এখন এটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে তথ্যটা আসে বা এটা কিভাবে বের করতে হয়। এই যে ক্লিক হেয়ার এখানে লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার এখানে আমি ক্লিক করছি। দেখুন, ক্লিক করার সাথে সাথে এখানে এনআইডি অব্লিক স্মার্ট কার্ড, এখানে কোন নম্বরটা দিবেন, এখানে স্মার্ট কার্ড ইচ্ছা মতো দিলেই হবে না, আপনি আপনার পে ফিক্সেশন যেই নম্বরটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, পে ফিক্সেশন করেছেন সেই নম্বরটা এখানে লাগবে। অর্থাৎ আপনি যদি পে ফিক্সেশনটা আপনার পুরাতন আইডি কার্ড দিয়ে, যেটা 17 ডিজিটের, ওইটা দিয়ে করে থাকেন, তাহলে এখানে সেটাই দিতে হবে। আর যদি আপনি আপনার স্মার্ট কার্ড বা ডিজিটাল আইডি, যেটা 10 সংখ্যার, সেটা দিয়ে যদি করে থাকেন তাহলে সেটা দিলে তারপরে কাজ করবে। তারপরে হচ্ছে আপনার পে ফিক্সেশনের সাথে যে মোবাইল নম্বরটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নম্বরটা এখানে দিতে হবে। দেওয়ার পরে তারপরে হচ্ছে ফিজিক্যাল ইয়ার, ফিজিক্যাল ইয়ার কোন ইয়ারের আপনি দেখতে চাচ্ছেন সেইটা এখানে দিতে হবে। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাকে। তো প্রথম ঘরে এনআইডি বা স্মার্ট কার্ড নম্বর, তারপরের ঘরে ফোন নম্বর, তারপরে শেষের ঘরে ফিজিক্যাল ইয়ার, এই তিনটা দেওয়ার পরে আপনার কাজ শেষ হবে। এই তিনটা ঠিকভাবে দিবেন, এনআইডি নম্বর, ফোন নম্বর যেটাতে আপনি স্যালারি এসএমএস পেয়ে থাকেন ফিক্সেশন করা যেই নম্বরটা দিয়ে সেটা, তারপরে ফিজিক্যাল ইয়ার বলতে আপনি কোন ইয়ারের দেখতে চাচ্ছেন। এটা সাবমিট করার পরে এরকম এমপ্লয়ি ভেরিফিকেশন এসএমএস আপনার ওই নম্বরে এসএমএস যাবে, এসএমএসে একটি ওটিপি থাকবে, ওই পিন নম্বরটা বা ওই কোড নম্বরটা এখানে দিতে হবে, দিয়ে তারপরে সাবমিট ক্লিক করতে হবে। তো আমি দিলাম সেই কোড নম্বর দিয়ে দিলাম যেটা এসএমএসে গিয়েছে। তো তারপরে এখানে সাবমিট করতে হবে আপনাকে। সাবমিট করার সাথে সাথেই যদি ওটিপিটা ঠিক থাকে, কোনো ধরনের ভুল না হয়, তাহলে সাথে সাথেই অপশন চলে আসবে। এই যে দেখুন, আমি সাবমিট করেছি এবং সাথে সাথেই এই অপশনটা চলে আসছে। আপনার টোটাল যে হিসাবটা আছে, অ্যাকাউন্ট স্লিপ যেটা জিপিএফের, দেখুন এক এক করে সাবস্ক্রাইবার্স নেম, অ্যাকাউন্ট নাম্বার, এনআইডি, ভলিউম নাম্বার, পেজ নাম্বার, ওপেনিং ব্যালেন্স, সাবস্ক্রিপশন, রিফান্ড, টোটাল, তারপরে প্রফিট, উইথড্র, ক্লোজিং ব্যালেন্স, এগুলো সব এক এক করে আপনি দেখতে পাবেন। এবার আপনি এটাকে ইচ্ছে করলে প্রিন্ট করে রাখতে পারেন,
এই যে ডান পাশে কর্নারে দেখুন প্রিন্ট অপশন আছে, এখানে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখুন প্রিন্ট আকারে চলে আসছে, আপনি প্রিন্ট করে রাখতে পারেন এটা। তো এখানে ক্লিক করে আপনি এটা প্রিন্ট করে রাখতে পারেন, এই ভিউতে এটা প্রিন্ট হবে। এই হচ্ছে আপনার কাজ। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।